যে খবরে আমাদের চোখ রাখতেই হবে তা হল আবহাওয়া কারণ প্রত্যেকেরই এখন একটাই প্রশ্ন বৃষ্টি কবে আসবে বাইরে যা রোদের দিচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ফিরে আসছে কিন্তু এই যে শ্রাবণ মাস পড়ে গেছে তৈরি ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ওড়িশা উপকূলে তৈরি নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্চয়ন সেক্ষেত্রে আমাদের কি বৃষ্টির কোন সম্ভাবনা রয়েছে একদমই দেখো দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা যে বেশি বৃষ্টি হবে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই যে নিম্নচাপ যেটা তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু মূলত উড়িষ্যা উপকূলের দিকে হবে এবং তার যে অভিমুখ সেটা থাকবে অন্ধ্রপ্রদেশের দিকে ফলত দক্ষিণবঙ্গে খুব একটা বেশি বৃষ্টি হবে না তুলনামূলক বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো একটু উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা আর উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি কমতে শুরু করেছে সেখানে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধন্যবাদ সঞ্চয়